আবারও খনি শিল্পাঞ্চলে জলপথে চলছে অবৈধ কয়লা ও কুয়াচ পাথরের রমরমা পাচার। একদিকে যখন অবৈধ কয়লা পাচার কাণ্ড নিয়ে ইডি সিবিআই তৎপর, অভিযানে গ্রেপ্তার একের পর এক অবৈধ কয়লা পাচারকারী, কিন্তু তাও কি অবৈধ কয়লা পাচার কি বন্ধ হয়েছে খনি শিল্পাঞ্চলে? না, মোটেই না। অবৈধ কয়লা পাচার যে জোর কদমে চালিয়ে যাচ্ছে তা আমাদের ক্যামেরায় ছবিতে ধরা পড়ল। শুধু পাচারের ধরনটা পাল্টেছে। এই অবৈধ কয়লা কারবারিরা সালানপুর এলাকার বিভিন্ন কয়লা খনি থেকে সাইকেল করে অবৈধ কয়লা বোঝাই করে মাইথন নদীর কালীপাথর জলাধারে পৌঁছে যাচ্ছে এবং সেই অবৈধ কয়লাগুলো কিনে এবং জড়ো করে রাখছে এবং সহজে মাইথন নদীর জলাধারকে ব্যবহার করে নৌপথে চাপিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু অবৈধ কয়লা নয়, সাদা কোয়াচ পাথরের ও সাদা কৌয়াচ পাথর মাটি কেটে বার করে নৌকা দ্বারা হচ্ছে নদীর জলপথে পাচার। সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। প্রশ্ন থেকেই যাচ্ছে যে সালানপুর এলাকার অবৈধ কয়লা পাচারকারীরা আবার সক্রিয় হয়েছে আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু কার মদতে প্রকাশ্য দিবালকে রমরমিয়ে চলছে এই অবৈধভাবে কয়লা ও সাদা কুয়াচ পাথরের কারবার? পুলিশ প্রশাসন কি এই বিষয়ে জানেন না, না সব জেনেও চুপ করে রয়েছে? যেখানে অবৈধ কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইডির মতো কেন্দ্রীয় সংস্থা অভিযান চালিয়ে একের পর এক অবৈধ কয়লা পাচার কাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করেছে, তারপরেও এইভাবে ঘুর পথে পাচার কিভাবে চলছে? শুধু পাচারের ধরন পাল্টেছে, প্রশ্ন থেকেই যাচ্ছে। সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।